হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বর্ষার গ্ল্যাম ওয়ার্ল্ড। চলো একটা গেট রেডি উইথ মি শেয়ার করবো। ফার্স্টেই দেখো, আমি আমার সবথেকে ফেভারিট জামাটা পরে ফেলেছি, কাফতান কুর্তি। তো গরমকালে কাফতান কুর্তি পরতে কী যে ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না, কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই জানিও। তো চলো এবার একটু জুয়েলারি বলতে, এখানে আংটি পরছি আর একটা কানের পরবো, ব্যাস এটাই হবে গরমকালের আমার এই কুর্তির সঙ্গে জুয়েলারি। আর বিশেষ কিছুই পরবো না, কেন অতিরিক্ত গরম, আমি প্রচণ্ড ঘামি, তো সেই জন্য একদম সব বিচ্ছিরি হয়ে যাবে, তো এই সিম্পলই ভালো। তো তারপরে আমি এখানে চুলটাকেও একদম সুন্দর করে পাকিয়ে পাকিয়ে পোনিটেল করে একটা ক্লাচার লাগিয়ে খোঁপার মতন করে নিচ্ছি, ব্যাস এটাই আমার জন্য সেফ গরমকালে। তো কারা কারা এরকমভাবে আমার মতো সাজো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তারপরে আমার এখানে স্কিন কেয়ার করাই ছিল, এখানে যেহেতু মেকআপটা করবো সেজন্য আমি একটু টোনার লাগিয়ে নিলাম। তারপরে এটা হচ্ছে লাগাচ্ছি এটা প্রাইমার ইনসাইটের, তারপর এখানে ল্যাকমির ন্যাচারাল সিল শেডের এই ফাউন্ডেশনটা আমি আমার গোটা মুখে লাগিয়ে অল্পর মধ্যেই লাগিয়েছি আর সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, ঠিক আছে, যেহেতু গরমকাল অল্পর মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করাই ভালো। তারপরে কিন্তু কিছুক্ষণ ওয়েট করবে প্রত্যেকটা স্টেপ করার পরে, আমিও ওয়েট করে করেই করেছি, এখানে স্পিডে দেখাচ্ছি তাই। তারপরে লুজ পাউডার দিয়ে আমি কিন্তু সুন্দর করে মেকআপটাকে সেট করে নিয়েছি, তোমরা কম্প্যাক্ট পাউডারও নিজেদের জন্য ইউজ করতে পারো। তারপরে এখানে আমি একটা ডার্ক ব্রাউন কালারের আইব্রো পেন্সিল নিয়েছি, আমার আইব্রো যে ফাঁকা এরিয়াগুলো আছে জাস্ট সেগুলোকে একটু ফিল আপ করে নিয়ে আমার কোম্প দিয়ে একটু স্পুলি দিয়ে কোম করে নিলাম আর কি। তো তারপরে আমার এখানে মোটামুটি মেকআপ হয়েছে, এখনও একটু বাকি আছে, তো কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখো, এই যে আইশ্যাডো প্যালেটটা দেখছো, এটা মাইগ্ল্যামের ব্লাশার প্যালেট, এটা ডুয়ো শেড আছে, দুটো দেখতেই পাচ্ছ। তো এই শেডটা দিয়েই আমি কিন্তু আজকে আমার আই মেকআপ করবো প্লাস ব্লাশ লাগাবো। তো গরমকালে এরকম সিম্পলের মধ্যে এরকম ইজি ট্রিক্সগুলো তোমরাও ইউজ করতে পারো নিজেদের মেকআপের ক্ষেত্রে। তো দেখো আমি ব্লাশটাকে একদম ডাব্লু শেপ করে লাগিয়েছি নাকের পাশ থেকেও, আর এটা এই ব্লাশার প্যালেটটা এত সুন্দর যে আমি মানে আমার খুবই ফেভারিট হয়ে গেছে, খুব ভালো লাগে এটা আমার। আর যেমন সুন্দর পিগমেন্টেশন, খুব ন্যাচারাল, ডেলি ওয়্যারের জন্য খুবই ভালো একটা এটা ব্লাশার প্যালেট। তো দেখো সেম শেডটা দিয়েই কিন্তু আমি আমার আইশ্যাডোতেও লাগিয়ে নিয়েছি। তো ব্যাস হয়ে গেল আমার আই মেকআপ, জাস্ট কাজলটা লাগাবো হয়ে যাবে। তো কাজল এখানে আমি আমার ব্ল্যাক কাজল, ল্যাকমির কাজল অ্যাপ্লাই করছি কিন্তু, তো বেশ ওয়াটার লাইনে হালকা করে একটু মোটার উপরেই করেছি কিন্তু। তারপরে আমি এখানে আইল্যাশটা কার্ল করে নিলাম, কার্লটা না করলেও চলতো, মাস্কারাটা অ্যাপ্লাই করলে না কার্ল একটু করে নিলে বেশ সুন্দরভাবে ল্যাশগুলো দেখতে লাগে আর সুন্দরভাবে অ্যাপ্লাইও করা যায় মাস্কারাটা, তাই না? তো এটা আমার মনে হয়। তো তারপরে দেখো এখানে আমি কিন্তু আমার লিপটাকে লাইন করছি ওই সেম যেটা দিয়ে আমি আইব্রো করলাম, ওই আইব্রো পেন্সিলটা দিয়ে আমি লিপটাকে লাইন করে নিলাম। এখানে দুটো দু হাতে দেখছো দুটোই মাইগ্ল্যামেরই, কিন্তু একটা মিনি একটা বড়, আমি খুবই কনফিউজ কোনটা লাগাবো, তো সেই জন্য ভাবলাম কনফিউজ হয়ে লাভ নেই, দুটোকেই একসঙ্গে অ্যাপ্লাই করি। তো ফার্স্টে পিচ শেডটা লাগিয়ে নিলাম, তার উপরে এই ব্রাউন টাইপের, নুড ব্রাউন টাইপের শেডটা লাগিয়ে লাগানোর পরে ব্লেন্ড করার পরে কত সুন্দর কালারটা এসেছে দেখো, আমার একদম মন মতন কালার এসছে। তো যেরকমটা আমি চাইছিলাম ওরকমটাই এসেছে। তো ব্যাস হয়ে গেল, ঘড়ি হাতে একটা পরে নিলাম, কোথাও বেরোনোর আগে তো ঘড়িটা অবশ্যই পরতে হবে। তো ব্যাস হয়ে গেল আমার লুক কিন্তু রেডি। তো কেমন লাগলো তোমাদের এই মেকআপ লুকটা অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই নতুন থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমার একটু রং ঢং দেখে নাও তোমরা কেমন হয়েছে, তোমরা প্লিজ কমেন্টস করে বলবে, কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকি, তোমরা কখন কমেন্টস করবে আমি তোমাদের সকলকে রিপ্লাইও দেবো। আর কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্টসে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।